আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে আমি তৈরি করে দেখাবো মুচমুচে রোজ কুকিজ। আর এই রোজ কুকিজ খেতে অনেক মজার হয়। আশা করি আপনাদের আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। রোজ কুকিজ বানানোর জন্য এখানে নিয়েছি চালের আটা 1.5 কাপ। আর এখানে আপনারা আটার পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। এখানে আপনারা চাইলে 1.5 কাপ আটায় 1টা ডিমও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। আর এখানে কিন্তু কালো জিরেটা দিলে খেতে ভালো হয়। দিয়ে দিচ্ছি 80 গ্রাম চিনি। আর এখানে আপনারা আটার অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। রোজ কুকিজে চিনিটা একটু মিডিয়াম ব্যবহার করবেন, কারণ এখানে অতিরিক্ত চিনি হয়ে গেলে খেতে ভালো লাগে না। ডিমের সঙ্গে আটাগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আটার ব্যাটার বানানোর জন্য নিয়ে নিয়েছি লিকুইড দুধ। অল্প একটু করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ব্যাটার বানানোর জন্য এখানে আমি 1/2 কাপ লিকুইড দুধ নিয়েছি। সবগুলো মেশানো হয়ে গেছে। আর দেখুন, এখানে কিন্তু আমি খুব মোটা বা পাতলা করিনি। ব্যাটারটা আমি মিডিয়াম ভাবে তৈরি করে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। রোজ কুকিজ বানানোর জন্য আমরা যে ডিজাইনটা তৈরি করব, এখানে একটা ডাইস লাগবে। তো আমি ডাইসটা তেলের সঙ্গে ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর এই ডাইসটা তেলে দেওয়ার পর ঠিক ডিজাইনটা ঢেকে দেওয়ার মতো তেল ব্যবহার করছি আমি। এবার আমি তেলটা গরম হওয়ার জন্য রেখে দেব, তার সঙ্গে ডাইসটাও রেখে দেব তেলের সঙ্গে। এভাবে গরম হতে থাকবে। তেলটা গরম হয়ে গেছে, তার সঙ্গে ডাইসটাও গরম হয়ে গেছে। এবার আমি ঠিক এভাবে ডুবিয়ে তেলে ছেড়ে দিব। আর খুব সহজে এটা ছেড়ে যাবে। আর এগুলো তো ভাজতে একদমই সময় লাগে না। এভাবে আমি আবার একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। রোজ কুকিজটা তুলে নেওয়ার পর সঙ্গে সঙ্গে ডাইসটা তেলে ডুবিয়ে দেবেন। আর ঠিক এভাবে গরম হয়ে যাওয়ার পর ব্যাটারে ডুবিয়ে নেবেন। এভাবে ডুবিয়ে নেওয়ার পর তেলে দিয়ে দেবেন। খুব সহজেই হয়ে যাবে। দেখুন, ডাইসটা তেলে রাখার পর ঠিক এভাবে একটু নাড়িয়ে দিলেই সঙ্গে সঙ্গে খুলে যাবে। এভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিচ্ছি। আজকের রোজ কুকিজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেবেন, পরবর্তী নতুন রেসিপি আবার আপনাদের কাছে হাজির হয়ে যাবে। আমার সব ভাজা হয়ে গেছে। আর এখানে দেখতে যতটা সুন্দর লাগছে, তার থেকে খেতে আরো মজার হয়, অনেক মুচমুচে। ভালো লেগে থাকলে ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন। পরবর্তী রেসিপি আবারও নিয়ে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।